शुक्रिया अदाय करेछि कार अल्लाह We are thankful to Allah because has accepted our anointed prayer and made us the ummah of last prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam many of the previous prophet had cried for being the ummah of whom Allah ta'ala darbare amra shukriya adai korchi ei orthe যে না চাওয়া ফরিয়াদ কবুল করে আল্লাহ পাক আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন সুবহানাল্লাহ মাই ইউরিদু আইয়াতাকাল্লাম মা আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি ইচ্ছে করে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো কোন মানুষ যদি চায় আমার দিকে তাকান সবাই কোন মানুষ যদি চায় সে আল্লাহর সঙ্গে কথা বলবে ফালিউসাল্লি সে যেন নামাজে দাঁড়িয়ে যায় মনোযোগ আমি আলোচনা করে প্রশ্ন করব সেটার উত্তর দিতে হবে কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফালিউসাল্লি সে যেন নামাজে দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ মুসাল্লি ইউনাজি রাব্বা মুসাল্লি নামাজে দাঁড়ায়া আল্লাহর সঙ্গে কথা বলে সুবহানাল্লাহ এবার প্রশ্ন সবাইকে উত্তর দিতে হবে জবানটা ভালো আছে উত্তর যদি না দেন আল্লাহ নারাজ হয়ে যদি জবানে প্যারালাইসিস বিমার দেয় আমার কিছু করার নেই আল্লাহর সঙ্গে যদি কেউ কথা বলতে চায় তাকে কি করতে হবে সবার কাছ থেকে আমি পড়া নিতে চাই কি করতে হবে সবাই বলেন মুসাল্লি ইউনাজি রাব্বা মুসল্লি নামাজি নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলে কোন দেশের প্রধানমন্ত্রী যদি হইয়া দেশ চালান আপনি আল্লাহর সঙ্গে কথা বলা হবে সবাই কথা কর কথা বলা হবে মন্ত্রিত্ব পালন করলে কথা বলা হবে কি করতে হবে সবাই এই সবাই বলেন নামাজের মাধ্যমে কার সঙ্গে কথা বলা যায় জোরে জোরে তা আমরা কি আল্লাহর সাথে কথা বলতে চাই আমি যে কইছি এই জন্য কই না বুঝা কোন দিল থেকে বলেন এগুলি দামি কথা এই কথাগুলি কি দামি নিজেকে প্রশ্ন করেন নিজেরে জিজ্ঞান আল্লাহর সঙ্গে কথা বলতে চাইনি সবাই কথা বলতে চান কার সাথে কার সাথে কেমনে বলবেন কেমনে কেমনে তাইলে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কারা কারা কথা বলতে চান সবাই বুঝা কইতেছেন বুঝা আল্লাহ তুমি দেখো ইয়া রাসূলুল্লাহ তুমি দেখো সমস্ত ওলি আল্লাহরা দেখতেছে নামাজ আছে যেখানে আওয়াজ হয় না নামাজ আছে যেখানে ওয়াদা করেছেন সবচাইতে নিকৃষ্ট হচ্ছে মুনাফিক আর মুনাফিকের আলামত হচ্ছে তিনটা কয়টা কয়টা তার ভিতরে একটা হচ্ছে ওয়াদা করে ওয়াদা খেলাফ করা তাহলে সবাইকে আমি ওয়াদার ভিতরে এনেছি নামাজ পড়বেন মনে আছে আমরা সকাল থেকে শুরু করব সকলে জবান খুলে বলেন ইনশাআল্লাহ সবাই কোন ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপরে ভরসা করে বলছি সকাল থেকে শুরু করব
যদি আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজের প্রতিশ্রুতি দেন তাইলে ওই কাজটা করা আপনার জন্য আল্লাহ নিজে সহজ করে দিবে। আল্লাহ সহজ করে দিলে কোনো সমস্যা আছে? সমস্যা আছে? মারহাবা বলেন। আবার পিছনে আসি, কোনো মানুষ যদি চায় আল্লাহর সাথে কথা বলবে তাহলে সে কি করবে? নামাজে দাঁড়িয়ে যাবে, মুসাল্লি ইউনাজি রব্বা। তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। তো কথা বলার এক সময় তিনি হঠাৎ করে আল্লাহকে একটা প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আমি তোমার সঙ্গে কথা বলতেছি, তুমি কি আর কারো সাথে কথা বলবা, নাকি আমি শুরু আমি শেষ? তো আল্লাহ বলতেছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? তো মুসা নবী কয়, আল্লাহ আপনি তুর পাহাড়ের পাদদেশে আমি নিচে হব, আপনি চূড়ায় হবেন আর আমি নিচে। আল্লাহ বলে, লা লা লা, না না না, বাইনিও বাইনিকা সাবঈনা আলফা হিজাবা, কুল্লা হিজাবা আলফা সানা, আনা ওয়ারাল হিজাব। এই মুসা, তোমার আর আমার মাঝে 70,000 নূরের পর্দা আছে। কুল্লা হিজাব আলফা সানা, এক একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব 100 বছরের রাস্তা, 1,000 বছরের রাস্তা। আনা ওয়ারাল হিজাব, আমি পর্দার ওই মাথায়, তুমি এই মাথায়। সাতাতি উম্মাতুন ইজতাবাইনাহুম হুয়াজতাবাকুম। এই মুসা, এক উম্মত পৃথিবীতে আসতেছে, আমি তাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে বেছে বেছে আলাদা করে জুদা করে তাদেরকে রেখে দিয়েছি। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, ওই উম্মত গুলি আপনি আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ কি জানেন? আল্লাহ তাআলা বলে, মুসা ওই উম্মত আমি তোমাকে দিব না, ওই উম্মত গুলিকে আমি বেছে বেছে আলাদা করে নির্বাচিত করেছি, এরা আমার দোস্তের উম্মত হবে। আমি বলেছিলাম যে আমাদের ভাগ্য বড় সুপ্রসন্ন, আমরা উম্মত হতে চাই নাই, কাঁদি নাই, দরখাস্ত করি না, না চাইতেই আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন। শুনেন প্রেক্ষাটা, শুনেন, আল্লাহ উম্মত গুলি আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে, না না না, আমি তাদেরকে নির্বাচিত করেছি, এরা আমার বন্ধুর উম্মত হবে। তো মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ উম্মত যদি তুমি আমাকে না দাও তাইলে আরেকটা কাজ করো। কয়, সেটা কি? কয়, আমাকে তাদের সাথে মিলাইয়া দাও, অর্থাৎ আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া দাও। আল্লাহ বলে, না না না, আমি তোমাকে নবী হিসাবে নির্বাচিত করেছি, তোমাকে উম্মত বানানো যাবে না। এ মুসা, সাতাতি উম্মাতুন, যে উম্মত আসতেছে আমি ওই উম্মতের সাথে কথা বলবো। প্রশ্ন করেছিল,
মূসা নবী আল্লাহ তুমি তো আমার সাথে কথা বলতেছো আর কারো সাথে কি কথা বলবা এই প্রশ্নের উত্তর দিতেছেন মনে আছে আপনাদের আল্লাহ বলতেছে আমি ওই উম্মতের সাথে কথা বলবো তো মূসা জিজ্ঞাসা করে আল্লাহ আপনি তাদের সাথে কখন কথা বলবেন আল্লাহ জবাব দেয় ইজ হুম ইয়াসজুদুন আমার নবীর উম্মতেরা যখন ওযু করিয়া মসজিদের ভিতরে প্রবেশ করবেন তাকবীরে তাহরিমার জন্য কানের লতি পর্যন্ত হাত তুলিয়া আল্লাহু আকবার বলিয়া নবীর নিচে হাত বাঁধবে আমার কালাম যখন তারা তেলাওয়াত শুরু করে দিবে তেলাওয়াত শেষ করার পরে যখন তারা সিজদায় যাবে আটটা অঙ্গ পতঙ্গ মাটিতে লাগায়া কপাল এবং নাক ঠেসে ধরে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে একটা ডাক দিবে আমি সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবো ফেরেশতারা রে আমার বান্দারা আমার কুদরতি কদমে সিজদা করতেছে আমার পবিত্রতা ঘোষণা করতেছে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছে এরে ফেরেশতা আমি আল্লাহ আর আমার বান্দার মাঝে যতগুলি পর্দা আছে সব পর্দাগুলি সরায়া দে সব পর্দাগুলি সরায়া দে আমি আমার সেজদাকারী বান্দার দিকে তাকায়া তাকায়া আমি তাদের সঙ্গে আজকে কথা বলবো আরো জোরে কারারে নামাজে মেরাজ হইবে হইবে মাওলাজির দিদারে নামাজে মেরাজ হইবে হইবে মাওলাজির দিদারে বান্দা তুমি বন্দিগিতে বান্দা সবাই বান্দা তুমি বন্দিগিতে বান্দা তুমি বন্দিগিতে মনটি করো বেকারারে বেকারারে নামাজে মেরাজ হইবে হইবে মাওলাজির দিদার নামাজে মেরাজ হইবে আসসালাতুল মিরাজুল মুমিনিন আছে না নাই আছে জোরে বলো আছে না নাই আছে নামাজ আল্লাহ দেখার মাধ্যম আল্লাহ দেখার উত্তম ব্যবস্থা হলো নামাজ নবীর প্রেম নবীর মহব্বত নিয়া যদি নামাজের ভিতরে দাঁড়াইতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ আপনাকে যাবতীয় পাপাচার দুরাচার সমস্ত নাফরমানি থেকে বাঁচাইয়া দিবে ঠিক কিনা আজকে মানুষ নামাজ পড়ে ঘুষো খায় নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে গিবাদ বলে আছে না নাই জানতে বড় ইচ্ছা করে এটা কোন নামাজ যেই নামাজ তোমারে সুদ থেকে বাঁচাইতে পারে না গিবাদ থেকে বাঁচাইতে পারে না মানুষকে অন্যায় থেকে বাঁচাইতে পারে না এটা কোন নামাজ আল্লাহ তুই নামাজের কথা বলে নাই আল্লাহ কোরআনে বলেছে নামাজ যদি পড়ার মতো পড়ো কোন অন্যায় কাজ তোমার দ্বারা সংগঠিত হবে না নামাজ হইতেছে অন্যায় হইতেছে সহজেই বোঝা যায় নামাজটা নামাজের মতো হচ্ছে না কথা কয় না চিল্লায় বলো ঠিক কি না তাহলে নামাজটা নামাজের মতোই পড়া লাগবে আপনারা কি কষ্ট পাইতেছেন কষ্ট পাইতেছেন অনেকে প্রশ্ন করবেন হুজুর সুন্নি ওয়াজ করে
আমাদের আকীদা মজবুত, এখন একটু আমল লাগবে নি, কথা কয়েন প্রশ্ন করতে পারেন, হুজুর আমল দা কিতা করাম, আমল দা কি করুম, এমন প্রশ্ন করতে পারেন। আমি এটার উত্তর দিচ্ছি কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআন শুনবেন না? শুনবেন না মনে হয়, সবাই শুনবেন। নবীর প্রেম কমে গেছে কে? এক বছর পরে আবার তিনি এই অবস্থা। তো নবীর মহব্বতে একটু জবানটা খোলেন না? নবীর মহব্বতে জবান খুললে কি ঠকবেন? এই পিছনের যুবকেরা কাউ ঠকবেন? জিতবেন? জিতাইবে কে? এই জিতাইবে কে? রওজা শরীফ দেখিতে কি সুন্দর, শান্তি হয় অন্তর, হায় হায়, আরে রওজা শরীফ দেখিতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর, তাই তো কবে যাব থাকি বাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হে যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা নবীর বাড়িতে, সবাই যাব মোরা নবীর বাড়িতে, ও হায় হায় যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, ওরে রওজার মাটি বড়ই নিয়ামত, আরশের চেয়ে দামি জাগা চারি ইমামের মত, হায় হায় ইমামের মত, ওরে মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হে হে যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা নবীর বাড়িতে, আবার যাব মোরা দয়ালু
হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে কষ্ট লাগে খারাপ লাগতেছে মাঝে মাঝে নাত শরীফ চলবে আমাকে আগেই বলে দেওয়া হয়েছে হুজুর আমাদের জন্য আমাদের আত্মার খোরাক কিছু নাতের রসুল আপনি নিয়ে আসবেন এরকম অনেক রিকোয়েস্ট অনুরোধ এসেছে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তো বলতেছিলাম আমল করলে কি হবে এটাকে আমি একটা প্রশ্ন করেছিলাম না আল্লাহ কালামে পাকে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাত যে নবীর তরিকায় আমল করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আর এই আমলের ভিতরে সবচেয়ে বড় আমল হলো নামাজ ঠিক কি না কথা কন না ঠিক কি না নামাজ ছাড়া কোনো ফকিরি নাই নামাজ ছাড়া কোনো ফিরালি নাই আছে নামাজ ছাড়া ফির মুরিদি আছে জেনে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আব্বা আম্মার খেদমত নাই এটা ফিরের দরবার না এটা শয়তানের দরবার ঠিক কি না মনোযোগ মনোযোগ আমার নবী পৃথিবীতে এসেছেন আবার নবী পৃথিবী থেকে চলে গেছেন আবার আমার নবী পৃথিবীতে আছেন সুবহানাল্লাহ কথা কয়টাও জোরে কল আঙ্গুল দেখেন নবী এসেছেন চলে গেছেন আবার আছেন মনে রেখেন কয়টা তিন কত আম্মা জান আয়েশা সিদ্দিকা গভীর রাতে স্বপ্নে দেখেন আকাশের তিনটি চাঁদ আম্মা জান আয়েশা সিদ্দিকার গড়ের ভিতরে নেমে এসেছে জোরে বলেন নবী এসেছেন নবী যখন চলে যাবেন চলে যাওয়ার একদিন দুই দিন তিন দিন এ তিন দিন আগে জিব্রিল আমিন প্রত্যেক দিন একবার করে নবীর কাছে এসেছেন একাদারে তিন দিন তিনবার এসেছেন তিনটি প্রশ্ন করেছেন মনোযোগ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ মানো রাসূল মানো ওলি আল্লাহ মানো সুবহানাল্লাহ বলেন কয়জন মানব কয়জনকে নবী এসেছেন চলে গেছেন আছেন কথা কয়টা আম্মা জান তিনটি চাঁদ তার ঘরে চলে আসার স্বপ্ন দেখেছেন জিব্রিল আমিন কয়দিন এসেছেন আর আসতে কয়েন অনেকগুলি তিন হয়েছে না অনেকগুলি তিন হয়েছে না মদিনা মনব্বাড়ায় মসজিদে নববীতে তিন দিন পর্যন্ত কোন আজান হয়নি কয়দিন নবী যখন মদিনায় গেলেন আব্দুল্লাহ ইবনে সালাম শুরুতে তিনি নন মুসলিম ছিলেন নবীর কদমে এসে তিনি তিনটা প্রশ্ন করেছেন
কয়টা? জোরে বলেন। হুজুর, এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন, আমি কোনো তর্ক না, কোনো শর্ত না, বিনা তর্কে বিনা শর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এক নাম্বার প্রশ্ন ছিল আউয়ালু আশরাতি সাআ, অনবী কেয়ামতের সর্বপ্রথম আলামত কোনটি? দুই নাম্বার প্রশ্ন ছিল আউয়ালু তাআমু আহলিল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতবাসীদের জন্য আল্লাহ কি খাবার দিবেন? তার তিন নাম্বার প্রশ্ন আমা ইয়াং জিবুল ওয়ালাদা ইলা আবিহি আও ইলা উম্মিহি, ও নবী আমরা পৃথিবীতে দেখতে পাই সন্তান কখনো তার মার মতো হয়, আবার কখনো তার বাবার মতো হয়। আমরা জানতে চাই, আমি জানতে চাই, সন্তান কেন মার মতো হয়, কেন বাবার মতো হয়? প্রশ্ন কয়টা? জোরে বলেন। তাহলে অনেকগুলি তিন বেরিয়েছে, হ্যাঁ তিন বেরিয়েছেন অনেকগুলি। আমি আস্তে আস্তে করে একে একটা করে সমাধানের চেষ্টা করব। আল্লাহ যেন বরকত দেয়। আমিন বল। জোরে বলেন আমিন। হেয়ার প্রেজেন্স অফ অনারেবল পার্সন দিস প্রোগ্রাম, আওয়ার চিফ গেস্ট ইজ স্পেশাল গেস্ট প্রেসিডেন্ট অফ দিস প্রোগ্রাম, রেসপেক্টেবল ম্যান অ্যান্ড রেসপেক্টেবল বিজনেসম্যান, সোশ্যাল ওয়ার্কার, কমিউনিটি অফ ইয়াং পিপল অ্যান্ড ওমেন হুড, ওভারঅল দোজ হু লাভস আল্লাহ, লাভস প্রফিট, লাভস ওলি আল্লাহ, লাভস আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, লাভস কান্ট্রি, লাভস কোরআন, সুন্নাহ, ইজমা এন্ড কিয়াস, লাভস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই গিভ এভরিবডি মাই এগেইন স্যালুট। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব চলে এসেছেন, প্রধান অতিথি কি আসছেন? জি না, প্রধান কি আসছেন? আচ্ছা, তো সভাপতি সাহেব এসেছেন, মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব আমাদের সভাপতি, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একদিকে তিনি চেয়ারম্যান, আর একদিকে তিনি আশেক রসুল, আলহামদুলিল্লাহ বলেন। আমি অনেক জায়গায় প্রোগ্রামে বলি চেয়ারম্যান সাহেবের কথা, আমি কোনো চেয়ারম্যানকে স্টেজে মাইক হাতে নিয়ে নাত শরীফ পড়তে দেখি নাই। আপনারা দেখতে পারেন, আমি দেখি নাই। ইট ইজ ভেরি গুড সাইট। ওনার কোনো কাজ যদি আল্লাহ পছন্দ নাও করেন, আমার দৃঢ় বিশ্বাস এই রসুল প্রেম, নবী প্রীতি তাকে নাজাতের ফয়সালা করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ পড়েন। কোনো চেয়ারম্যান কি? আমার আরেক ভাই আছে মেম্বার, তো এরকম চেয়ারম্যান মেম্বারদেরকে আমরা একনিষ্ঠভাবে সুন্নি জামাতের পক্ষ অবলম্বন করতে দেখি না, যেমনটা এখানে দেখা যায়, ব্যালেন্স করে, আইয়ার লগে আয়ে আবার যাইয়ার লগে যায়, আসেনিও যে আয়ে, ইয়েস যে আয়ে, ইয়েস আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলি আমার কাছে খুব ভালো লেগেছে। মোহাম্মদ আলী মেম্বার, আমাদের চেয়ারম্যান সাহেব, ওই বাবার নাম জানা নাই, আমাদের নুরুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা ওনাদের হায়াত বাড়াই দিক, আমিন বলেন। আহলে সুন্নাতুল জামাতের গোলামি করার তৌফিক দিক, প্রাণ ভরে নবী ভালোবাসার তৌফিক দিক, আল্লাহ আমিন বলেন। এবাদত করলে কই যাওয়া যাবে? জান্নাতে। কোথায়? জোরে বলেন। জান্নাত উপরে না নিচে? উপরে। জান্নাত কই? জান্নাত কই? নিচে দোজখ। নিচে কি? দোজখ, জাহান্নাম। তা আমরা যাবো কই? উফরে। যাইতে চাই কই? উপরে। উপরে যাওয়ার জন্য আকীদা ঠিক রেখে সবচেয়ে বড় আমলের নাম হলো নামাজ। আটই রবিউল আউয়াল জুহরের নামাজ নবীজি মসজিদে নববীতে পড়েছেন। আসরের আজান হলো জামাতের সময় হলো, নবীজি বিছানা থেকে উঠতে পারে না, মনোযোগ। আমরা কম বেশি অসুস্থ সবাই হই না?
বুঝব, হৃদয় দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করব। আল্লাহ বরকত দিক, আমিন বল। কি পরিমাণ অসুস্থ হলে মানুষ শোয়া থেকে উঠতে পারে না, বেশি ধরে নিলাম, সিরিয়াস। নবী উঠতে পারে না, কথাও বলতে পারে না। নবী ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকার গড়ে অবস্থান করতেছেন। এই ছেলে নবী যে বলতেছে, আয়েশা আবু বকরকে বলো আমার যায় নামাজে দাঁড়ায়া নামাজ পড়ায়া দিতে। খুব খেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছে, হুজুর আমার বাবা কোমল হৃদয়ের মানুষ, নরম হৃদয়ের মানুষ, আপনার জীবদ দশায় আপনি বাসায় আপনার যায় নামাজে যদি আমার বাবা দাঁড়ায় আপনার বিরহ ব্যথায় বাবা অস্থির হয়ে যাবে, নামাজ পড়াতে পারবে না, বরঞ্চ হযরতে ওমর কঠিন হৃদয়ের অধিকারী, অনেক সাহসী, হুজুর নামাজের দায়িত্বটা আপনি উমরকে দেন। নবীজি বলে, আয়েশা আমার আবু বকরকে বলো মানুষকে নামাজ পড়াইয়া দিতে। আম্মা জান দ্বিতীয়বার বলে, হুজুর দায়িত্বটা আপনি উমরকে দেন। নবীজি তৃতীয়বার বলেন, আয়েশা আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে। আম্মা জান তৃতীয়বারে ওমরের কথা যখন বললেন, আমার নবী একটু রাগ হলেন, একটু আওয়াজ লাউড করে আম্মা জানকে বললেন, আয়েশারে মিশরের নারীরা যেমনি ভাবে নবী ইউসুফের সঙ্গে মুখে মুখে তর্ক করত, রে আয়েশা তুমি মিশরের নারীদের মতো মুখে মুখে তর্ক করো না, তুমি আমাকে নবী ইউসুফ মনে করো না, ইউসুফ হলো উম্মতের নবী, আমি নট অনলি উম্মতের নবী, আমার সামনে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল্লিন্নাস, সেন্ট ইউ নট বাট টু দা হোল ম্যানকাইন্ড। অন্য অন্য নবীগুলি ছিল অঞ্চলের নবী, নির্দিষ্ট ভূখণ্ডের নবী, নির্দিষ্ট জাতির নবী, ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ তাআলা আমা গোটা কুল কায়নাতের নবী বানাইছে। আমার নবী ইউসুফ মনে করো না, আমি রসুল যাহা বলেছি তাহা শোনো, আবু বকরকে বলো আমার যায় না মাঝে দাঁড়ায়া তিনি যেন মানুষের ইমামতি করে। আমার নবীজি একটা এসমে ইশারা দিয়ে গেলেন, এই সাহাবীরা শোনো শোনো, আমি রসুল জীবিত থাকা অবস্থায় আমার উপস্থিতিতে যিনি ইমামতি করতে পারে, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইব আমার অবর্তমানে আমার আবু বকর প্রথম খলিফা হবে। এটা ছিল ইনডাইরেক্ট, এটা ছিল কি ইনডাইরেক্ট। নবীজি চলে যাবেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, হলেও যেন সমাধান হয়, এমন একটা বার্তা, এমন একটা মেসেজ আমার নবী দিয়ে গেলেন। বাবাজিরা রে বন্ধুরা আমার, এমনি ভাবে
দ্বিতীয় দিন আসরের সময় সিদ্দিকে আকবর নাই, সিদ্দিকে আকবর নাই, তিনি জরুরি কাজে কোথায় যেন গিয়েছেন, আসতে দেরি হচ্ছে। ইমাম সাহেব যদি জামাতের সময় আসতে দেরি হয়, দুই একজন মুসলি আছে, মাথাটা গরম হয়ে যায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তবে সবাই না, সবাই না, কিছু কিছু মুসল্লির মাথা গরম হয়ে যায়, ইমাম সাহেব কই গেছে, হেতের কোনো কাম নাই নি, আক্কল বরাদ নাই নি, জামাতের সময় যাইতে গেছে, কই গেছে, হেতে বুঝে না, হেতে বুঝে না। ইমাম সাহেবের মাঝে মাঝে কিছু বিপদও থাকতে পারে, পারে কি পারে না? জোরে বলেন পারে কি না? মানুষ এগুলি বুঝতে চায় না, এগুলি বুঝতে চায় না। বাবাজি নারে, আবু বকর সিদ্দিক নাই, নামাজটাকে পড়াবে? আব্দুল্লাহ ইবনে জামা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলতেছে, ওমর তুমি তাড়াতাড়ি নামাজটা পড়ায় দাও, মুসল্লিরা বেদিশা হয়ে যাচ্ছে, ধৈর্যহারা হয়ে যাচ্ছে, আবু বকর নাই, তুমি নামাজটা পড়ায় দাও। হযরতে ওমর যায় নামাজে গিয়ে দাঁড়ায়া বললেন, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দেয়, রে আয়েশা, আমি উমরের কণ্ঠ শুনতে পাইতেছি, আমার আবু বকর কই? মারহাবা কর। যদিও নবী অসুস্থ, কান আসেনি, কথা কন না, কয় আমার আবু বকর কই? কৌজুর আবু বকর তো মসজিদ নববীতে নাই, কয় তাড়াতাড়ি কই আছে, খবর দাও। আবু বকর যেখানে দাঁড়ায় নামাজ পড়িয়েছে, এই জায়গায় আল্লাহ এবং মুসলমান উমরকে মেনে নিবে না? না না, আল্লাহু আকবার বলো, বুঝতে হবে কথা। বাবাজিরা আমার তাড়াতাড়ি করে সিদ্দিকে আকবরকে খোঁজা হলো, সিদ্দিকে আকবরকে খুঁজতে 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 যখন পাওয়া গেল, নামাজটা শেষ হইয়া গেছে। নামাজ নামাজ কি শেষ? এখন করণীয় কি? এখানে আর একটা করা মেসেজ আছে, মনোযোগ, আর একটা করা মেসেজ নবীর পক্ষ থেকে। আবু বকর সিদ্দিককে যখন পাওয়া গেল, তিনি কাজ সেরে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, মসজিদ নববীতে যখন আসলো, আমার নবী কয়, তাড়াতাড়ি করে বলো আবু বকর যেন নামাজটা পুনরায় পড়ায়। জোরে বলে, কেন কেন? কোন কারণে ফারুক আজম নামাজ পড়ায় লাইছে? নামাজ তো হয়ে গেছে, এরকম না যে ফারুক আজম অযোগ্য, কোরআন শরীফ পড়তে পারে না, বিষয়টা কি এরকম? নামাজ তো হয়ে গেছে, নবী পুনরায় পড়াতে বললেন কেন? কেন? হ্যাঁ, মজার কথা সামনে, আমার নবী কয়, আবু বকর তাড়াতাড়ি করে নামাজ পড়াও। নবী গো, ফারুক আজমের ইমামতিতে নামাজ সম্পন্ন হয়ে গেছে। নবী কয়, আবু বকর রে, আবু বকর, আমি রসুল যাহা বলি তর্ক না করে তাড়াতাড়ি সেটা করো, আগে নামাজটা দ্বিতীয়বার পড়াও, পড়ে বাকি কথা হবে। বাবাজিরা আমার আবু বকর সিদ্দিক আবার গিয়া যায় নামাজে দাঁড়ায় গেলেন, এবার মুয়াজ্জিন আকামত দিল, নামাজটা আবার পুনরায় পড়া শুরু হয়ে গেল। বাবাজিরা আমার, এখানে যদি আমর ফারুকের এই ওয়াক্তকে নবীজি মেনে নিতেন,
চাইলে নবী ইন্তেকালের পরে যেই ঝামেলাটা শুরু হয়েছিল খলিফা কে হবে সব শেষে আবু বকর সিদ্দিক যে 19 ওয়াক্ত নামাজ পড়াইছে এই নামাজ পড়ানোটা দলিল হিসাবে হযরতে উমর যখন সবার সামনে উপস্থিত করেছেন তোমরা কে আছো আল্লাহ রাসূলের জীবদ্দশায় ইমামতি করেছো কেউ কথা কয় না কেউ দাঁড়ায় না কয় রাসূলুল্লাহর জীবদ্দশায় 19 ওয়াক্ত নামাজের ইমামতি যিনি করতে পারেন আজকে খলিফা তিনি হবেন জগরা শেষ ওলামাই কেরাম জানে জগরা কি শেষ সবাই হযরত আবু বকরকে খলিফা হিসাবে মেনে নিয়েছে ওই দিন যদি নামাজটা দ্বিতীয়বার না ফরায়া উমরের নামাজটাই কবুল করতেন তাইলে উমররে যারা পছন্দ করে হেরাও কইতো নামাজ তো উমরও ফরাইছে কথা কয় না ফিডে ফিডে লাগদুনি কথা কয় না আর পক্ষে লোক আছে না আরে কথা কয় না আছে না উমর ফারুক আর আবু বকরের লোক নিয়ে ঝগড়া হইছে না একবার জানেন আপনারা ঝগড়া একটা হইছে বনু তামিম গোত্রের কিছু লোক আসছে নবীর কাছে নবী গো এই যে মানুষগুলি দেখতেছেন আমরা এক গোষ্ঠীর মানুষ এক গোত্রের মানুষ তো আমনে এই আমাগো এই মানুষগুলির ভিতরে একজন নেতা বানায় দেন কি বানায় দেন নেতা একজন আমির বানায় দেন আমরা এই আমিরের নেতৃত্বে চলব তো ওই মসজিদে আবু বকরও ছিল উমর ছিল তো নবী বলতেছে আবু বকর নেতা হিসাবে কেরে বানানো যায় পরামর্শ দাও তো তো আবু বকর কইতেছে সার্ভেন্ট সাহেবরে দেন উমর কইতেছে নবী না সার্ভেন্ট সাহেবতে বলা হইবে মোহাম্মদ আলী মেম্বর নবী বাঁচতে কইছে কয়জন কইছে কটা একজনের দুইটা না দুজনের দুইটা কথা কয় না জোরে কন না তাও বকর কয় চেয়ারম্যানের কথা উমর কয় মেম্বরের কথা তো নবী কয় মেম্বরে আমি রইব তার কি গুণ আছে তো মেম্বরের যারা ফার্তি হেরা কইতেছে এই 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 গুণ তার আছে চেয়ারম্যানে হইব চেয়ারম্যানের কি কি গুণ আছে কয় এই 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 গুণ আছে এখন আবু বকর বলতেছে যে না চেয়ারম্যান হইব উমর কয় না মেম্বর হইব কয় না চেয়ারম্যান হইব না মেম্বর হইব রাগারাগি যখন চলে আসে আওয়াজ বাড়ে না কমে কত কয় না কাজে লাগলে আস্তে কত কয় বেটা তোরে মাইর দুম এমনে কয় কান বড় করে কয়নি তো দুইজন কথা কইতে 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 যখন একটু রাগান্বিত ভাব চলে এসেছে একজন একজনের পক্ষ আওয়াজটা যখন বড় হয়ে গেছে সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়া সূরা হুজরাতের আয়াতে কারিমা পাঠাই দিছে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আরে জোরে খবরদার খবরদার আমার নবীর সামনে তোমরা জোরে কথা বলো না আমার নবীর সামনে যদি জোরে কথা বলো আমি তোমাদের আমলগুলি নষ্ট করে দিব নাউজুবিল্লাহ পড়ে তাহলে ফককে ফককে লোক আছে না আসেনি যদি ওই দিন আবু বকর আর উমরের নামাজটা গ্রহণযোগ্য হইতো তাহলে এটাকে কেন্দ্র করে কিছু মানুষ যদি মনে করেন উমরের দলের লোক নাও হয় মাঝামাঝি কিছু লোক আসেনি যেগরে মুনাফিক কয় আসেনিও আসেনি এগো কাম কি লাগায় দেওয়া এগো কাম কি লাগায় দেওয়া এজন্য নবীজি বলেছেন নামাজটা তুমি আবার পুনরায় পড়া বাবাজিরা আমার আবু বকর নামাজে দাঁড়ালেন আমার নবী কিছুক্ষণ পরে বলতেছে আয়শা রে আমার শরীরটা একটু হালকা লাগতেছে
ওই সময় নবীর গড়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বসা, আমার নবীর গড়ে আলীর মুরতাদা বসা। নবী ডাক দে, আব্বাস আমার হাতের বাহু দুইটা ধরে আমাকে একটু দাঁড় করাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাঁধে হাত রেখে আমার নবী মসজিদে নববীর দিকে রওনা হয়েছে। হাদিসে পাকে আসছে সিরাতে হালবিয়া আল বাদায়া ওয়ান নিহায়া, সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইসহাক, এই সিরাত গ্রন্থগুলির ভিতরে এসেছে দুইজনের কাঁধে ভর করিয়া নামাজ আদায় করার জন্য আমার নবী মসজিদে নববীতে রওনা দিলেন। উম্মতদেরকে নবী শিক্ষা দেয়, উম্মতেরা রে আমি রসুল শোয়া থেকে দাঁড়াতে পারি না, আমি রসুল হাঁটতে পারি না, তারপরও আমি নামাজকে ছাড়ি না। এ উম্মত আমাকে যারা তোমরা ভালোবাসো, খবরদার খবরদার নামাজকে ছেড়ে দিও না, নামাজকে ভুলে যেও না। বাবাজিরা আমার কিতাবে আসছে আমার নবীজি পাও দুইটা জমিনে ভর করে হাঁটতে পারে না, দুইজনের কাঁধে করে নবী মসজিদে যায় রে, আমার নবীর পা দুইটা মাটিতে হেসরাইতাছে, আমার নবীর পাও দুইটা মাটিতে হেসরাইতাছে। এইভাবে নবী জামাতের জন্য মসজিদে যায়। বড় দুঃখ লাগে রে যুবক, তোমার শরীর 100% ফিট, ফিজিক্যাল কন্ডিশন ভেরি গুড, ভেরি নাইস, তারপরও মসজিদে যখন আজান দেয় তুমি মসজিদের দিকে না যাইয়া তুমি উল্টা দিকে যাও, এরকম যুবক এরকম মানুষ আমাদের সমাজে আছে না? না বাবাজিরা আমার, এইভাবে নবীজি মসজিদের দিকে যায়। আলীউল মুরতাদা কয়, নবী গো এত কষ্ট করে মসজিদে যাওয়ার দরকার নাই, আপনি হুজরার ভিতরে অবস্থান করেন। আমার নবী কয়, আলী রে আমারে বাধা দিও না, আমারে বাধা দিও না, এইভাবেই আমারে মসজিদ নববীতে নিয়ে চলো, আমার উম্মত দেখুক আমি কি অবস্থায় নামাজকে ছাড়ি না, এটা দেখে আমার উম্মত শিক্ষা নিবে, তারাও পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দী হয়ে যাবে। এইভাবে নবীজি যখন মসজিদ নববীর ভিতরে চলে গেলেন, কিতাব প্রমাণ করে যে রাস্তা দিয়ে নবীজি যায়, সারাদিন ওই রাস্তায় মেশক আম্বরের গেরান পাওয়া যায়। পিছনের দিক দিয়ে যখন নবীজি মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন, আমার নবীর দেহ মুবারকের খুশবু আবু বকরের নাকে যখন চলে গেল, আবু বকর বুঝতে পেরেছে এই খুশবু, এই ঘ্রাণ আমার নবীর বদন মুবারকের ঘ্রাণ, এই ঘ্রাণ হলো আমার নবীর দেহ মুবারকের ঘ্রাণ। নবীজি এসে গেছে, নবীজিকে দেখে হযরতে ওমর হযরতে আবু বকর দুই রাকাত নামাজ পড়েছেন, এই দুই রাকাত নামাজ শেষ করে তিনি অর্ধেক নামাজ রেখে পিছনে চলে আসলেন। আমার নবী প্রথম কাতারে গিয়ে বসে গেলেন, হযরতে আবু বকর পিছনে এসে মুকাব্বির হয়ে গেলেন। আরে নামাজের ভিতরেও সাহাবায়ে কেরাম আমার নবীকে সম্মান করেছেন, আমার নবীকে ইজ্জত করেছেন, এই জন্য আমরা সুন্নিরা নবীজিকে সম্মান করি, নবীজিকে ইজ্জত করি। আরে অর্ধেক নামাজ হয়েছে নবীর ইজ্জতে, হযরতে আবু বকর নামাজ ছেড়ে দিয়া পিছনে এসে নবী সম্মানের উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে উপস্থাপন করলেন। আরে আমরা একটু মিলাদে দাঁড়ায়া নবীরে সালাম দিলে বেদাত বেদাত বলে একদল আছে সিক্কুর মারে আছে না? না এই বেয়াদবগুলি যদি ওই সময় মসজিদ নববীতে উপস্থিত থাকতো, তখন তারাও বেদাত বেদাত কইয়া সিক্কুর মারত, কথা কোন ঠিক কিনা? তাইলে সাহাবীরা নামাজের ভিতরে নবীর ইজ্জত করেছেন, নবীর সম্মান করেছেন, ঠিক কিনা?
বন্ধুরা আমার আবু বকর সিদ্দিক মুকাব্বির হয়ে গেলেন আমার নবীর ইমামতিতে বাকি দুই রাকাত নামাজ রসুল আদায় করেছেন এখান থেকে উম্মত যে মেসেজ সেটা হলো কোন অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া যাবে না রাজি আছেননি ইমানি আওয়াজ দেন কোন অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া যাবে না যেই লোক জোহরের নামাজ ছেড়ে দেয় ওই লোকের কাজ কাম থেকে আল্লাহ তাআলা বরকত কে ছিনায় নাই রিজিক থেকে বরকত উঠে যায় বুঝেননি কথা জোহরের নামাজ ছেড়ে দিলে বরকত নষ্ট হয়ে যায় রিজিক কমে যায় আসরের নামাজ ছেড়ে দিলে দেহের বরকত নষ্ট হয়ে যায় মানুষ বেশি অসুস্থ হয়ে যায় মাগরিবের নামাজ যদি কোনো মানুষ ছেড়ে দেয় তার ছেলে সন্তানগুলি অন্য লাইনে চলে যায় তার সন্তানগুলি উপকারে আসে না এ কথাগুলি বাড়িতে নিয়ে যান যদিও ছোট্ট কথা কথাগুলি অনেক দামি কথাগুলি অনেক দামি আমার দিকে তাকান জোহর ছেড়ে দিলে রিজিকের বরকত নষ্ট হয়ে যায় কামাই রুজিতে বরকত নষ্ট হয়ে যায় আসরের নামাজ ছেড়ে দিলে দেহের বরকত কমে যায় দেহের শক্তি কমে যায় মানুষ অসুস্থ হয়ে যায় মাগরিবের নামাজ ছেড়ে দিলে সন্তানগুলি কাজে আসে না সন্তানগুলি ভিন্ন লাইনে চলে যাবে অবাধ্য হয়ে যাবে বেয়াদব হয়ে যাবে আকামলা হয়ে যাবে কেউ যদি আসরের নামাজ ছেড়ে দেয় তার ঘুমের বরকত নষ্ট হয়ে যাবে ঘুম অনেক বড় নেয়ামত অনেক বড় ইবাদত ঠিক কিনা আসরের নামাজ না পড়লে ঘুমটা ভালো হবে না তৃপ্তি সহকারে ঘুম হবে না ঘুম যদিও হয় ঘুমের ভিতরে দেখবেন বুবাজিনে আপনার দর্শে যাইতা আপনি ছুটতে চাইতাছেন ছুটতে পারেন না দৌড়াইতাছেন বাঁচতে পারতেছেন না কষ্ট আর কষ্ট এরম্যা স্বপ্ন আছে না নাই এই সমস্ত স্বপ্নগুলি দেখার কারণ হলো এই লোক আসরের নামাজ পড়ে না বাকি রইল কি ফজর ফজরের নামাজ যিনি ছেড়ে দিবেন চেহারার নূর নষ্ট হয়ে যাবে মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে দুনিয়ার ভিতরে এই পাঁচটা ক্ষতি আখেরাতে ক্ষতি আছে না নাই জোরে বলেন আছে জোরে বলতে হবে আছে দুনিয়াতে বিপদ বেনামাজির বিপদ দুনিয়ায় ওই আখেরাতে তো আছেই আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন জোরে বলতে হবে সবাই বলতে হবে মুখে হেফাজত করতে কইলে কি হেফাজত হবে কি করতে হবে নামাজ নামাজ জোরে বলেন জোরে বলেন ইনশাআল্লাহ আমরা সকাল থেকেই ফজর থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করব ওয়াদার কথা ভুলে গেছেন জোরে বলেন ওয়াদার কথা ভুলে গেছেন আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আমি দুরূদ শরীফ পড়ি না একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সারা মাবুদ নাই নবী সারা ও ফ
Ashki leva riyada ki shankah teba riyada ki daya lallah tum bahdiye tumi mine do do dinai bah bah shamshah diye Allah Allah Mushkile fa re yagda ki shankah te pa re yagda ki daya lallah tum bahdiye tumme bine do do dinai bah bah shamshah diye Allah Allah daki tumai prana shara Sir malikan doh kare, asir malikan ardeshah doh mohdeye tumi bine doh dinai boh boh shamshah deye Allah 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 mushkehi lefa riyada ki shanka te pa riyada ki daya lalla tum bahdeye tumi bine doh dinai baba shamshah deye Allah 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 Nabi, Nabi, kaida ya mar goma se nah na ya ne amra deb li bagan biji ke mahane Allah, 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 Allah tumai ami bhalo bashi fagohner moto मेरे लक जे जाई बोल कुछर बोना प्रेम जी बहुने अमरा दे बोली भगन बिजी के बहुने अल्लाह 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 ले Rasulullah sallallahu alayhi wa sallam Doshi Rabiul Awwal Amar Nobir kache Hajrate Jibril Amin chole aslo eshe bolteche Nobi go अपने निजे के की अबन अपना अरकाचे अखों के मन लगे नबी जवाब दे रहे जिबरील अमर देहे पोचंडो रको मेर बेता होचे आरामी अमार उम्मत गुली के निये बरोद
दुश्चिंतार भेतरे आसे बाबा जी आमार एगारोतम दिन रबिउल आव्वाल आबार जिब्रिल आमीन चले एसेछे एर आगे नबी जी माझे माझे अज्ञान होए जाए अज्ञान थेके जखन नबीजीर ज्ञान फिरे आसे ज्ञान फिरले खबर नेय आयशा रे मस्जिदे जमात होयेछे कि होय नाई सुभानाल्लाह आमार नबीजीर ज्ञान चले जाए अचेतन होये जाए ज्ञान फिरे आसले जिज्ञासा करे आयशा रे आमार मस्जिदे नामाज होयेछे कि ना মসজিদে জামাত হয়েছে কিনা এমনি ভাবে নবীজি বারবার নামাজের খবর নেয় বারবার জামাতের খবর নেয় ১১ তারিখে জিব্রিল আমিন আবার নবীকে দেখতে আসছেন এসে বলতেছে হুজুর আমার আল্লাহ আপনি নবীকে সালাম দিয়েছে হুজুর আল্লাহ তাআলা জানতে চায় আপনি কেমন আছেন নবীজি জবাব দেন জিবরিল রে তুমি আল্লাহকে গিয়ে বলো আমি আগের মতই আছি অর্থাৎ তুমি প্রথম দিন যেই অবস্থায় নবীকে দেখেছো আমি ওই অবস্থায় আছি একটি বর্ণনার ভিতরে এভাবে এসেছে তৃতীয় দিন জিব্রিল আমিন একা আসে নাই জিব্রিলের সঙ্গে আজরাইল এসেছে সঙ্গে সত্তর হাজার নূরের ফেরেশতা এসেছে জিব্রিল এসে জিজ্ঞাসা করে নবীজি আপনি কেমন আছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছে নবীজি সালামের জবাব দিয়ে বলে রে জিব্রিল তোমাদের সঙ্গে এরা কারা বন্ধুরারে জিব্রিল পরিচয় করায় দে হুজুর আমার ডান দিকে আপনি যাকে দেখতে পাচ্ছেন ইনি হলো মালাকুল মউত যে মার সামনে থেকে সন্তানকে নিয়ে যায় সন্তানের সামনে থেকে মাকে নিয়ে যায় স্ত্রীকে বিধবা করে স্বামীকে নিয়ে যায় সন্তানকে এতিম করে বাবা মাকে নিয়ে যায় ইনি মালাকুল মউত আর মালাকুল মউতের সঙ্গে আল্লাহ তাআলা সত্তর হাজার নূরের তৈরি ফেরেশতা পাঠিয়েছেন এক একটা ফেরেশতার অধীনে আল্লাহ তাআলা এক লক্ষ করে ফেরেশতা পাঠাইছেন এরা সবাই আপনি নবীর হুজরা মোবারকের চতুর্পাশে দাঁড়িয়ে আছে এরা আপনাকে নেয়ার জন্য এসেছে নেয়ার জন্য এসেছে আলবেদা আলবেদা নবী গো একুশ বছরে কোরআন শরীফটা নাজিল হয়েছে আমি চব্বিশ হাজার বার আপনি রসুলুল্লাহর কদমে এসেছি আমি এত বেশি কোন নবীর কাছে যাই নাই আপনি নবীর কাছে আমি চব্বিশ হাজার বার এসেছি আজকের আশা আমার জীবনের শেষ আশা আমি আর পৃথিবীতে আসব না আমি আর কোনো দিন আপনার কাছে আসব না আপনি চলে যাবেন পৃথিবী থেকে আমার ডিউটি আমার চাকরি শেষ হয়ে যাবে নবী কয়রায় জিবিরি তাইলে তোমার ডিউটি আজকে শেষ শেষ দিনে একটু বেশি করে ডিউটি করো নবী গো কি করতে হবে আমাকে একটু বলেন জিবরিল আল্লাহর কাছে চলে যাও আল্লাহকে গিয়া বলো উম্মতের চিন্তায় আমি বড় হয়রান উম্মতের চিন্তায় আমি বড় পেরেশান আল্লাহকে গিয়া বলো আমি যদি
এন্তেকাল করে পৃথিবী জমিন থেকে চলে যায়, আমার উম্মতগুলিকে দেখাশোনা করবে কে? আমার উম্মতের জিম্মাদার কে হবে? সঙ্গে সঙ্গে জিবরিল আল্লাহর নিকটে চলে গেলেন। জিবরিল ডাক দেয়, মালিক তোমার বন্ধু জানতে চায়, তোমার বন্ধুকে আনার জন্য আজরাইলকে পাঠাইলা, তোমার বন্ধু চলে আসবে, বন্ধু জানতে চায়, বন্ধু চলে আসলে উম্মতের দেখাশোনা কে করবে, উম্মতের জিম্মাদার কে হবে? আমার আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি করে বন্ধুর কাছে চলে যাও, বন্ধুকে কান্না করতে নিষেধ করো, বন্ধুকে চিন্তা করতে নিষেধ করো। লাউলা কালামা খলকতু দুনিয়া, আমি বন্ধুর খাতিরে দুনিয়া বানাইছি। লাউলা কালামা খলকতুল জান্নাতা ওয়ান নারা, আমি আমার বন্ধুর উসিলা জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি। লাউলা কালামা খলকতুল আফলাক, আমার বন্ধু যদি না হইতো আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, মাটি হতো না, পানি হতো না, আগুন হতো না, বাতাস হতো না, জিন হতো না, ফেরেশতা হতো না, স্থান হতো না, কাল হতো না, পাত্র হতো না, আদম হতো না, শীষ হতো না, নূহ হতো না, জাকারিয়া হতো না, আইয়ুব হতো না, ইব্রাহিম হতো না, ইসমাইল হতো না, কেউ হতো না। সব কিছু হয়েছে আমার বন্ধুর খাতিরে। ওই বন্ধু যদি কান্দে, আমি আল্লাহ সইতে পারি না। বন্ধুর কাছে চলে যাও, বন্ধুরে কান্না করতে নিষেধ করো। উম্মতের চিন্তায় নবী যেন কষ্ট না পায়, যে উম্মতেরা আমার নবীরে ভালোবেসেছে, আমার নবীকে ভালোবাসবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, মিলাদে মুস্তাফা পড়বে, দাঁড়ায়া দাঁড়ায়া তাজিমার্থে নবীকে সালাম দিবে, মা বাবার খেদমত করবে, আমার দোস্তের নাম শুনলে বৃদ্ধা অঙ্গুলি চুম্বন করবে। ওই উম্মতগুলির জিম্মাদার আমি আল্লাহ হইয়া যাব। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। জিবরিল আমিন মুহূর্তের ভিতরে নবীর কাছে চলে আসলেন। নবীর ডান দিকে আজরাইল দাঁড়ায় আছে, 70,000 ফেরেশতা, এক একটা ফেরেশতার অধীনে আবার 1,00,000 করে ফেরেশতা, এরা সবাই এসেছে আমার নবীকে নেয়ার জন্য। কথা মনে আছে, নি নবী এসেছে, আবার নবী চলে গেছে, আবার নবী আছে। আসার দলিল কোরআনে আছে নি? কথা কয় না, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম। আমি একটা গজল লিখেছি নিজে, বলবো নি একটু? আমি একা না আপনারা সবাই? আরে যাব মোরা নবীর জুলুসে, হায় হায় যাব মোরা নবীর জুলুসে, বারে রবি বলাওয়াল নবী এসেছে, হায় হায় বারে রবি বলাওয়াল নবী এসেছে, বলো চলো সবাই নবীর জুলুসে, হায় হায় চলো সবাই নবীর জুলুসে, হায় হায় চলো সবাই নবীর জুলুসে, হে বারে রবি বলাওয়াল নবী এসেছে, হায় হায় বারে রবি বলাওয়াল নবী এসেছে। আর
আরে কোরআনেতে আল্লাহর ঘোষণা রহমত পেলে খুশি হয়ো বেজার হয়ো না তোমরা বেজার হয়ো না কোরআনেতে আল্লাহর ঘোষণা রহমত পেলে খুশি হয়ো বেজার হয়ো না তোমরা বেজার হয়ো না ও তাই তো খুশি মমিন নারাজ শয়তানে নবী এসেছে হায় হায় বার এরো নবী এসেছে হে হে চলো সবাই নবীর জুলুসে হায় হায় চলো সবাই নবীর জুলুসে হায় হায় চলো সবাই নবীর জুলুসে হে বার এরো বিভুলাওয়াল নবী এসেছে হায় হায় বার এরো আরে নবী আসেন বাক্কা শহরে নবীর আগমনে বাক্কা মক্কা হইয়াছে বাইরে মক্কা হইয়া আরে নবী আসেন বাক্কা শহরে নবীর আগমনে বাক্কা মক্কা হইয়াছে বাইরে মজো সবাই নবীর প্রেমেতে বারে রবি বহলাওয়াল নবী এসেছে বলো বারো ইরো এসেছে হে যাব মোরা নবীর জুলুসে হায় হায় যাব মোরা নবীর জুলুসে আরে চলো সবাই নবীর জুলুসে চলো সবাই নবীর জুলুসে হে বারে রবি বহলাওয়াল নবী এসেছে হায় হায় বারে রবি বহলাওয়াল নবী এসেছে ওরে আসেন নবী আমে নারী কোলে খাতনা করা শুরু মালাগা সুবহে সাদিকে বাইরে সুবহে সাদিকে ওরে আসেন নবী আমেনার কুলে খাতনা করা শুরু মালাগা সুবহে সাদিকে বাইরে সুবহে আরে সেই খুশিতে সেই খুশিতে যাব জুলুসে এসেছে হায় হায় বার গির বিবহলাওয়াল নবী এসেছে হে চলো সবাই নবীর জুলুসে হায় হায় চলো সবাই নবীর জুলুসে হাত তুলে সবাই চলো সবাই নবীর জুলুসে হায় হায় চলো সবাই নবীর জুলুসে বিবহলাওয়াল নবী এসেছে হায় হায় বারগির বিবহলাওয়াল নবী এসেছে হায় হায় বারগির বিবহলাওয়াল নবী এসেছে বলো না মারহাবা ঈদে মিলাদুন্নবীর দুই দিন আগে মিলাদুন্নবী যারা পালন করে তাদের জন্য এটা হাদিয়া দিয়েছি ফেসবুকে আলহামদুলিল্লাহ বলেন প্রত্যেকটি অন্তরের ভিতরে দলিল আছে আন্তাজে সুন্নিরা কথা বলে না আন্তাজে সুন্নিরা গজল কয় না মারহাবা কোন কোরআনেতে আল্লাহর ঘোষণা ওরে রহমত পেলে খুশি হয়ো বেজার হয়ো না তোমরা কোরআনেতে কার ঘোষণা আল্লাহর রহমত পেলে আল্লাহ কি করতে গেছে কোরআন শরীফ সূরা ইউনুস 58 নম্বর আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি
পক্ষ থেকে যদি রহমত আমার পক্ষ থেকে যদি ফজল তোমাদের কাছে আসে তাইলে তোমরা আনন্দ করো দুইটা জিনিসের বেলায় আনন্দ করতে বলেছেন কে আল্লাহ আমার সময় শেষ একটু আওয়াজ দেন আনন্দ করতে কইছে কে আল্লাহ কি কি পাইলে ফজল আর রহমত একদম সরাসরি আবারাতুন স্কুল বি ফাদলিল্লাহ একটা ফজল ওয়া বি রহমতিহি আর একটা হলো রহমত তো ফজল আর রহমত পাইলে কি করতে কইছে আনন্দ কে আল্লাহ কে আল্লাহ মাইক মেন করে শিস মারে করে একটু একটু অল্প স্টেজের ভলিউমটা দাও ইকু বন্ধ করে দাও একদম অল্প ইকু শেষ কথা ফজল আর রহমত পাইলে আল্লাহ আনন্দ করতে বলেছে এখন ফজলকে রহমতকে এটা জানার দরকার আছে না এটা জানতে হলে তাফসীর লাগবে হানাফি মাযহাবের শ্রেষ্ঠতম তাফসীর হানাফি মাযহাবের আমি গোটা তাফসীর শাস্ত্রের শ্রেষ্ঠ তাফসীর বলছি না হানাফি মাযহাবের কারণ আমরা হানাফি আমরা কি হানাফি নাবির নিচে যারা হাত বেঁধে নামাজ পড়ে আমরা কি হানাফি মাযহাবে হানাফি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীর তাফসীর রুহুল মাআনি মাহমুদ আলুসি বাগদাদি উনার বাড়ি হলো বাগদাদে এই তাফসীরখানা লেখা হয়েছে আজ থেকে 172 বছর আগে মারহাবা কোন বাবা জি আমার মনোযোগ মাহমুদ আলুসি বাগদাদি তাফসীর রুহুল মাআনির 11তম খণ্ডের 193 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন দুইটা জিনিস পাইলে যে আল্লাহ আনন্দ করতে বলেছেন একটা হলো ফজল আর একটা হলো রহমত ফজল হইল কোরআন আর রহমত হইল আমার কামলিওয়ালা নবী ফজল কে কোরআন রহমত রহমত কে নবী রহমত যে নবী তিনি এই মর্মে কোরআনের আরেকটা আয়াতে কারিমা এনেছেন সূরা আম্বিয়া থেকে তাফসীর শাস্ত্রের 17টা মূলনীতি তার ভিতরে এক নাম্বার মূলনীতি হচ্ছে ইউফাসসিরু বাদিহি বাদ কোরআন দিয়া কোরআনের তাফসীর আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দিয়া করেছেন এই আয়াতে আল্লাহ বলতেছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরহমা রহমত পাইলে আনন্দ করো প্রশ্ন হলো আল্লাহ রহমত কে রহমত কি এই আয়াতের তাফসীর আল্লাহ সূরা আম্বিয়ার ভিতরে করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা আমি আপনাকে রহমত করে দুনিয়ায় পাঠাইছি তো রহমত হইল নবী আর রহমত পাইলে আল্লাহ আনন্দ করতে বলেছেন এই জন্য আমরা এই রহমত নামক নবী পেয়েছি 12ই রবিউল আউয়ালে এই জন্য আমরা সুন্নিরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করি ঠিক কিনা আমি এইটাই এইভাবে লিখেছি ওরে কোরআনেতে আল্লাহর ঘোষণা ওরে রহমত পেলে খুশি হইও বেজার হইও না তোমরা এরপরে কি লিখছি তাই তো খুশি মুমিন নারাজ শয়তানে 12ই রবিউল
নবী মোল আউয়াল নবী এসেছে। খুশি মুমিন, নারাজ শয়তানে। নবীরে পাইয়া নারাজ হইছে কেডায়? জোরে কয় না, সবাই কয় না। এ হাজি সাহেবরা, হাজি সাহেব কারা কারা আছেন হাত তোলেন। হাজি সাহেব, হাজি সাহেব কারা কারা হাত নামান। বেশ সংখ্যায় কম, টেয়া পয়সা ডাইনে বামে খরচ না কইরা নবীর বাড়িটা একটু দেখকায়েন, এটা লই কবরে যায়েন। বিল্ডিং যাইতো না কবরে, যাইব কথা কয় না, যাইব। জমি জামা কিচ্ছু যাইতো না, যেটা কবরে যাইব ওইটারে খুঁজছেন। বাবা যেটা আমার কাবা শরীফের একটু কাছেই জাবালে আবু কুবাইস নামে একটা পাহাড় আছে, জাবালে আবু কুবাইস, ওই পাহাড়ের উপরে বাদশার একটা বাড়ি আছে। এই আবু কুবাইসের পাদদেশে গিয়া শয়তান তার মাথাটা খালি ফিডায় আর সিকুর দেয়, খালি ফিডায় আর সিকুর দেয়। বারোই রবিউল আউয়ালে শয়তানের সিকুর শুননা, শয়তানের যত চেলা চামুন্ডা আছে সব দৌড়ে আইছে, হুজুর আপনি করতেছেন কি? এই দামি মাথাটা যদি ফিডায়া বাঙ্গালান তাহলে ফেস জগরা জাতি আপনি কেমনে লাগাইবেন? হুজুর ফিডা বন্ধ করেন, কান্না বন্ধ করেন, কি তো হইছে কন্যা? মনে কয় তোরা বুঝি জানোস না, এই কিছুক্ষণ আগে আখিরি জামানার নবী, নূরের নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। আমি এত জীবন যত ফেস লাগাইছি সব আজকে খুলে গেছে, যত অন্ধকার জমা করছি আজকে সব নূরের আলোতে দূর হয়ে গেছে। তাহলে নবীর আগমনে নারাজ হইল শয়তান আর মুমিন খুশি। মুমিন কি? আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার। মিলাদুন্নবী আর মহরম মাস আসলে মুমেন আর মুনাফিকের পরিচয় পাওয়া যায়, ঠিক কি না? হে আওয়াজ দেন ঠিক কি না? নবী পায়া মুমেন খুশি, চেহারাতে খুশির আভা দেখা যায়। আরেক দলের চেহারা অন্ধকার, অন্ধকারটা কিন্তু লক্ষণ বালানা, কথা কোন ঠিক কি না? অন্ধকার হওয়া লক্ষণ বালানা, এই লক্ষণ খুব খারাপ। আল্লাহ তাআলা নবী পেয়ে আমাদেরকে শরীয়ত সম্মত ভাবে আনন্দ করার তৌফিক দান করুক। জোরে বলেন বাবা জি। সর্বশেষে আমি বলেছিলাম নবী আসেন মা আমেনার কোলে, ওরে খাতনা করা সুরমা লাগা সুবহে সাদিকে। সুবহে সাদিক কারে বলে? না দিন না রাত নবী আসবেন, দিনে বলে আল্লাহ তোমার নবীরে আমার ভিতরে দাও, রাতে বলে আল্লাহ না না আমার ভিতরে দাও, আমার ভিতরে দাও। বাবা জিরারে আল্লাহ কয় আমি রাতকে বানাইছি, আমি দিনকেও বানাইছি, কাউরে খুশি করতে গিয়া আমি কাউকে বেজার করতে পারবো না, দোনোটা আমার সৃষ্টি। এই জন্য আল্লাহ তাআলা নবীকে এমন একটা মুহূর্তে পাঠালেন, না দিন না রাত, রাতেও খুশি দিনেও খুশি, সুবহে সাদিকে আমার কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনে এসেছে। জোরে বলেন না মারহাবা, নবী এসেছে, আবার নবী চলে গেছে, নবী আছে। আল্লাহু আকবার। তাহলে নবী যে আইছে এটার দলিল আসেনি? আসেনি? লাকদ জাআকুম রাসূল, নবী এসেছে, নবী এসেছে, সবাই এসেছে, নবী এসেছে, সবাই এসেছে, শুধু শয়তান হাসতে পারে নাই।
নবী চলে গেছেন এটার দলিল আছে নি কথা কিন্তু বুঝতে হবে সুন্নিরা নবীজিও ইন্তেকাল করেছেন নবীর কাছেও আজরাইল এসেছেন নবীর রূহও আজরাইল নিয়ে গেছেন মনোযোগ বাবাজি আমার আবু বকর বলেছিল মরণ নাই শুধু আল্লাহর আর সবার মরণ আসেনি কথা কয় না জোরে বলেন বাবাজিরা আমার তিনি ছিলেন আছেন থাকবে সৃষ্টির আশা আছে যাওয়া আছে জীবের জীবন আছে মরণ আছে إنك ميت وإنهم ميتون نبي চলে গেছেন তবে হা নবীর চলে যাওয়া আমাদের মরণ দুইটা এক না আমাদের কাছে আজরাইল আসে নবীর কাছে আজরাইল আসে নাই নবীর কাছে আজরাইলকে আমার আল্লাহ পাঠাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের বিষয়গুলি আমাদের লিস্টে আজরাইলের কাছে আছে নামের শেষে ফিগারটা দেওয়া আছে 70 বছর 80 বছর 50 বছর কোন জায়গায় রুহুটা কবজ হইব জায়গার নামটাও লেখা আছে সময় মতন আজরাইল অথবা তার সহকারীরা আয়সা হাজির হইয়া যায় আমনারে নিয়া চলে যায় আল্লাহ তাআলা একবারে লিস্টি তারে দিয়া দিছে আমার নবীর বিষয়টা এমন না আমার নবীর বাড়িতে আজরাইল আসার আগে আগে গেছে আল্লাহর বাড়িতে আল্লাহ আজরাইলকে তার বাড়িতে ডাকাইয়া বলতেছে আজরাইল রে ও আজরাইল এমন একজন ব্যক্তির কাছে আমি তোমারে পাঠাইব ওই ব্যক্তিটা না হলে তুই আজরাইল হইতি না এর মালাকুল মউত আমার নবীর কাছে যাবি উত্তম সূরাতে যাবি আমার নবীর কাছে যাবি মানুষের সূরাতে যাবি আমার নবীর বাড়িতে যাবি দরজায় গিয়া দাঁড়ায়া অনুমতি লবি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আমগো বাড়িতে অনুমতি লয়নি কথা কয় না অনুমতি লয় মানে যে বাবাজিরা আমার আল্লাহ কয় রে আজরাইল নবীর গিয়া আমার সালাম দিবি তোর সালাম কদমে রাখবি নবীর গিয়া জিজ্ঞাসা করবি নবী আসতে চায় কি চায় না আমি নবীকে আনতে পাঠাইলাম নবীর কাছে গিয়া বলো নবী আসতে চায় কিনা নবী যদি আসতে চায় তবেই নবীরে আনবা নবী যদি আসতে না চায় নবীরে আনবা না সুবহানাল্লাহ তাইলে নবীর বাড়িতে আসার আগে আজরাইল গেছে কার ভাই কথা কয় না আল্লাহ তাআলা সমস্ত দিক নির্দেশনা দিয়া নবীর বাড়িতে আজরাইল রে পাঠাইছেন আমি একটা রাওয়ায়াত বলেছিলাম জিব্রিল তৃতীয় দিনে আজরাইলকে নিয়ে আইছে আর একটা রাওয়ায়াত আছে একজন ইহুদির সূরা ধরে আজরাইল নবীর দরজায় দাঁড়ায়া গরের সবাইরে সালাম দিলেন গরে ঢোকার অনুমতি চাইলেন মা ফাতেমাস্তায় আছেন বাবার জ্ঞান নাই কারো সাথে কথা বলে না তিনি তার হালে আছেন কোন জায়গায় লেখছে তার হালে আছেন কোন জায়গায় লেখছে নবীজি অচেতন অবস্থায় আছেন বেহুশ হয়ে আছেন ইন্তেকালের যন্ত্রণা নবীর দেহে পরিলক্ষিত হচ্ছে অনুভব হচ্ছে বাবাজি আমার ঢুকতে দেওয়া যাবে না আজরাইল কিছুক্ষণ দাঁড়ায় রইলেন
অনেকক্ষণ পরে আবার সালাম দিয়া ঘরে ঢোকার অনুমতি চাইলেন। আম্মা জান ফাতেমা বলে বাবার অবস্থা ভালো না, বাবা এখন তোমার সঙ্গে দেখা করতে পারবে না। তিনি আবার দাঁড়ায় রইলেন, অনেকক্ষণ সময় চলে গেল। তৃতীয়বার একটু জোরে আওয়াজ করলেন হযরতে আজরাইল। আজরাইল যখন জোরে আওয়াজ করলেন, আমার নবী সারা ঘরে যারা ছিল সকলের কলিজায় ভয় দইরা গেল। এই আওয়াজ সাধারণ আওয়াজ না, এটার সাথে কলিজার সাথে কালেকশন আছে। আপনারা কখনো মানুষ মারা গেলে সামনে আসিলেন নি কেউ? মানুষ যখন ইন্তেকাল করে যদি সামনে কেউ থাকে, আজরাইলকে দেখে মানুষের যেই পানির পিপাসা লাগে, ওই পিপাসা তো মানুষকে যদি সমস্ত নদীর পানি তার মুখ দিয়ে ঢেলে দেওয়া হয়, তার পানির পিপাসা মিটবে না। কথা বুঝে আসছে? এই পানির পিপাসা মিটবে মদিনাওয়ালার হাত থেকে যদি হাউজে কাউসারের পেয়ালা পাওয়া যায়। নবীর কাছ থেকে হাউজে কাউসারের পেয়ালা চাই? কথা কয় না, জোরে বলেন চাই। যদি তুমি হাউজে কাউসারের পেয়ালা চাও, ফসল্লিলি নামাজ পড়ো, রবের জন্য নামাজ পড়ো আর কুরবানি করো, তাইলে হাউজে কাউসারের পেয়ালা হাতে নিয়া আমার নবী সুন্নি নামাজিদের জন্য দাঁড়ায়া থাকবে। আমি নামাজ দেওয়া শুরু করেছিলাম, শেষে নামাজ চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নামাজ সারা হাউজে কাউসারের পেয়ালা পাওয়া যাবে না, এটা আমার কথা না কোরআনের। আলেম ভাইরা বলেন কিসের কথা? কোরআনের কথা, কোরআনের কথা। এই জন্য আমরা শুধু নবীকে ভালোবাসবো, এর ভিতরে আমরা নিজেকে সীমাবদ্ধ রাখবো না। যারা নবীকে ভালোবাসে তারা মসজিদে যায়, যারা নবীকে ভালোবাসে তারা আব্বা আম্মার খেদমত করে, যারা নবীরে ভালোবাসে আব্বা আম্মার সঙ্গে মা বাবার সঙ্গে বেয়াদবি করতে পারে না, মা বাবাকে গালি গালাজ করতে পারে না। আওয়াজ দিয়া বলেন, নবীর ভালোবাসার আদর্শের ভিতরে আব্বা আম্মাকে গালি গালাজ আসেনি? এই জোরে বলো আসেনি। আমি ঘরের ভিতরে প্রবেশ করতে চাই। তিন নম্বর যখন আওয়াজ দিল একটু লাউড হলো, সকলের কলিজায় ভয় ঢুকে গেল। বাবা জিরারে নবীজি চক্ষু দুইটা যখন খুললেন, নবী জানতে চায় ফাতেমারে এত বড় আওয়াজ করলো কে? ফাতেমা কয় বাবা গো, ঘরের ভিতরে কে জানি আসার অনুমতি চাচ্ছে, তিনবার অনুমতি চেয়েছে, চতুর্থবারে আওয়াজটা একটু বড় করেছে। আওয়াজটা শুনে নবী বুঝতে পেরেছে, ফাতেমারে এটা মানুষ না, এটা মানুষ না, এটা হলো মালাকুল মউত। আমার বাবা মালাকুল মউত কেন এসেছে? কয় মালাকুল মউত তুমি ফাতেমারে এতিম করার জন্য এসেছে। মা ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী কয় ফাতেমা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। ফাতেমাকে নবী জীবকে জড়ায় আদর করলেন, কানে কানে একটা মেসেজ দিলেন, কানে কানে একটা সংবাদ দিলেন। মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। রসুল ইন্তেকাল করার পরে আম্মা জানায়েশা সিদ্দিকা বলে, ফাতেমা গো আল্লাহ রসুল চলে যাওয়ার সময় কানে কানে কি যেন বলেছিল, কান্না বন্ধ হয়ে গিয়েছিল, মুস্কি মুস্কি হাসতে শুরু করেছিল। রসুল ওই সময় কি বলেছিল? আম্মা জান আমি যখন কাঁদতেছিলাম আমার নবীর জবান মুবারক আমার কানের কাছে এনে বলতেছে, ফাতেমা রে তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি রসুল চলে যাচ্ছি, আমি রসুল গিয়া তুমি ফাতেমার অপেক্ষায় থাকবো, আমার গোষ্ঠী থেকে আমার বংশ থেকে যত মানুষ আছে সবার আগে সবার
আগে তুমি ফাতেমা ইন্তেকাল করে তোমার বাবার সঙ্গে মিলিত হইবা। তাইলে নবীর বংশধরের কে কখন মারা যাবে? আমার নবী জানে কি জানে না? নবীরে জানার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে, নবী এসেছেন, নবী চলে গেছেন, আবার নবী আসেন। আমি মাঝামাঝি আছি, চলে যাওয়া ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। বেয়াদবে রসুলরা এই আয়াত দিয়া দলিল দিতে চায়, আমরাও মরছি, নবীও মরব। যদিও আয়াতে কারিমার শাব্দিক অর্থটা এরকম, কিন্তু যারা তাহাকিক বুঝে, যারা তার্কিক বুঝে, যারা নাহু বুঝে, যারা আরবি গ্রামার বুঝে, তাদের কাছে আয়াতে কারিমার অর্থটা এমন না, ঠিক কিনা? ইন্না হচ্ছে হরফে মুশাব্বাবিল ফিল, কা হচ্ছে জমির বা ইসমে ইন্না, মাইয়িতুন হচ্ছে খবরে ইন্না, টোটালটা হচ্ছে মাতুফ আলাই। এরপরে আসি কি ওয়াও, ওয়াও আল হরফে আত, ওয়ার পরে আবার ইন্না আছে হরফে মুশাব্বাবিল ফিল। ওয়া ইন্নাহুম জমির বা ইসমে ইন্না, মাইয়িতুন হচ্ছে খবর ইন্না, টোটালটা হচ্ছে মাতুফ। মাতুফ আর মাতুফ আলাই কখনোই এক জাতের হয় না, মুগাইয়ার বিজাত হয়, দুইটা ভিন্ন ভিন্ন জাতের হয়। অর্থাৎ নবীর মরণ আমাদের মরণ, এক না এক না, দুইটা হলো আলাদা, দুইটা দুই রকম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা কয় রকম? দুই রকম। আলেম ভাইরা ঠিক আছে নি কথা? আমার একটু সহযোগিতা করেন, আমি অত পড়া লেখা জানি না। মাতুফ আলাই আর মাতুফ কখনো এক জাতের হয় না, মগে আরবি জাত হয়, ভিন্ন ভিন্ন জাতের হয়। অর্থাৎ নবীর মরণ, নবীর ইন্তেকাল, মরণ নবীর শব্দের সাথে, নবীর সাথে যায় না, মরণ আমাদের সামনে যায়। নবী পর্দা করেছেন, নবী কি করেছেন? এই জন্য আমি শব্দটাকে এভাবে এনেছি, নবী এসেছেন, নবী চলে গেছেন, নবী আছেন। নবীর চলে যাওয়া, আমাদের মরণ, দুইটা এক না। এখন যদি আমাকে এই দুইটা এক না এটার উপরে কথা বলতে বলেন, আর ঘন্টা তিনেক সময় লাগবে, কোনো কুল কিনারা পাওয়া যাবে না। কতক্ষণ হয়েছে? দুই ঘন্টা হয়ে গেছে, দুই ঘন্টা বলে হয়ে গেছে, বুঝতে পারতাম না। তাহলে আমি আসি মাঝখানে, এসেছেন, একটু টাচ করেছি আমি, এসেছেন, এবার চলে যাচ্ছেন, এরপরে আবার এটা দেখি ওই পর্যন্ত যেতে পারি কিনা, কতটুকুন সময় পাই। কি কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? শেষ করে দিব? আমাকে একটু রেসপন্স করেন। সারা রাত মাশাআল্লাহ, আল্লাহ তার এই দৃষ্টিভঙ্গিকে কবুল করুক, আমিন বল। যেই প্রেম নিয়ে, যেই জজবা নিয়ে সারা রাতের কথা বলেছেন, এরকম এশক থাকলে সারা রাত যাওয়া লাগে না, অল্প সময় বললে শুনলে আল্লাহ সারা রাতের সওয়াব দিয়ে দেয়। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিন, মুমিনের নিয়ত আমলের চাইতে আরো বেশি দামি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। জোরে বলেন আমিন। নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা আল্লাহর মেহমান এসেছে, তাকে বাধা দিও না, তাকে ঘরে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আম্মা জান ফাতেমা মানুষের সুরতে এক নজর আজরাইলকে দেখেছেন। আমরা দেখছি, আরে কথা কয় না রে বাবারা, শেষ সময় একটু আওয়াজ দেন না, আমরা দেখছি। মা ফাতেমা দেখছিনি, ফাতেমা দেখছিনি, তা আমরা আর মা ফাতেমা এক নি? কই আগরতলা, কই উগরতলা, ব্যাক কল বাবাজি। আজরাইল এসে
আমার নবীজিকে সালাম দিলেন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কাকে সালাম দিলেন, কাকে সালাম দিলেন? এই প্রথম সালামটা আজরাইলের না, প্রথম সালামটা হচ্ছে আল্লাহর, সুবহানাল্লাহ পড়েন নবী, এটা আল্লাহর সালাম। দ্বিতীয় সালাম হচ্ছে আমি আজরাইলের সালাম, সুবহানাল্লাহ পড়েন। হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে। নবী বলে আমার সমস্ত শরীর ব্যথা। ওই সময় আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কোলে, সুবহানাল্লাহ কইতেন না, এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা অন্য অন্য বিবিদের সাথে একটু ক্রেডিট দেখাতেন এই মর্মে। কই তোমরা জানো আমার নবী কোন জায়গায় ইন্তেকাল করেছেন? কয় আমার নবী আমার মুখের নিচে, বুকের উপরে, গলা বরাবর আমার নবী এই জায়গায় ইন্তেকাল করেছেন। ওই সময় নবী বসতেও পারে না, আম্মা জানের গায়ের সাথে এভাবে হেলান দেওয়া, আম্মা জানের হাত দুইটা দিয়ে আমার নবীর হাত দুইটা এভাবে ধরে রেখেছে। আমার নবী কয় আয়েশা, ও আয়েশা তুমি যে হাত দুইটা দিয়া আমার হাত দুইটাকে ধরে রেখেছ, আমি এই হাত দুইটা এই মুহূর্তে জান্নাতে দেখতে পাইতেছি। আল্লাহ, পাশে একজন সাহাবি ছিল, তার হাতে সুন্দর একটা মেসোয়াক ছিল। নবীজির নজর মেসোয়াকের দিকে। একটা কথার সাথে যারা ম্যারিড পারসন তারা একমত হবেন, স্বামীকে সবচাইতে ভালো জানে বিবি। কথা কোন জোরে বলেন। আপনি যে নৌকাটা তেরা করে ভাইয়া গড্ডার ভিতরে আইসেন না, দৌড়াল আইসে, কইলে ফিডা ফিডি হইব, কইলে কি হইব, ফিডা ফিডি হইব, মারামারি হইব, ঝগড়াঝাটি হইব, ফলাবিনের সামনে এর লেগা কয় না, কিন্তু দৌড়ালে সে ঠিক। নবীজি যখন মেসোয়াকারীর দিকে চেয়েছেন, আম্মা জান বুঝে ফেলেছেন নবীজি মেসোয়াকটা পছন্দ করেছেন। আম্মা জান তার ধারণা যাচাই করার জন্য প্রশ্ন করে, হুজুর মেসোয়াকটা কি দিব? নবীজি বলেন, হ্যাঁ মেসোয়াকটা দাও। সাহাবির কাছ থেকে মেসোয়াকটা আম্মা জান আব্বা জানের হাতে দিলেন। আয়েশা সিদ্দিকা যদি আম্মা জান হন, নবী কি হয়? আব্বা জান হয় না, কথা কেন হয় কি না হয়, আমি এটার ব্যাখ্যা অন্যদিন দিব, সময় কম। তো হুজুর মেসোয়াকটা আম্মা জানের কাছ থেকে নিয়ে আবার আম্মা জানকে দিলেন, বললেন আয়েশা তুমি এটা একটু চিবিয়ে নরম করে দাও। আর আস্তে কম, আম্মা জান মেসোয়াকটা হাতে নিয়ে মুখে ঢুকিয়ে দাঁত দ্বারা কামড়ালেন, কামড়ায়া এটাকে নরম করলেন। এবার একটু আওয়াজ দিয়ে বলবেন, আম্মা জান যখন মেসোয়াকটা কামড়ায়া নরম করেছেন, আম্মা জানের মুখের লালা মেসোয়াকে লাগছেনি, মনে হয় যেমন 3 মাস ধরে খায় না, আওয়াজটা এরিম্মা দিছে লাগছেনিও। লালা লাগছে না, এবার আমার কাছে দাও। আমার নবীজি মেসোয়াক করলেন। আমলের কথা যেহেতু শুরুতে এসে গেছে, কিছু করার নেই। ওরে তোমার ইচ্ছায় চলে গাড়ি, ওরে তোমার ইচ্ছায় চলে গাড়ি, দোষ কেন পরে আমার, পরে আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি আমার ড্রাইভার। যেমনে যাইতেছে এমনি নিতে আসি, ঠিক কিনা? নবীজি মেসোয়াক করলেন। মেসোয়াক অনেক দামি এবাদত, অনেক দামি এবাদত। ইন্তেকালের আগে নবীজি মেসোয়াক করেছেন।
সকাল বেলা 10 টাকা দিয়ে একটা মেসওয়াক কিনা দুইটা খণ্ড কইরা ছোট কইরা পকেটে কারা কারা রাখতে রাজি আছেন হাত তুললা দেখান মেসওয়াক করতেন না অর্ধেক হাত তুলছেন না দেখছেন অনেক দামি ইবাদত অনেক দামি মেসওয়াক করবেন আমি অনুরোধ করে গেলাম আমল করেন আমল করেন আমলে আউলিয়া বাবা জিনাত আম্মা জান মেসওয়াকটা কামড়াইলো যখন লালা গুলি লাগলো তখন মেসওয়াক নরম হইল তখন আমার নবীজি মেসওয়াক হাতে নিয়া মেসওয়াক করলেন মেসওয়াকটা হাতে নিয়া মেসওয়াক করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে তোমরা জাননি আমার নবী আমার বকে ইন্তেকাল করেছে ইন্তেকালের আগে আমার মুখের লালা আমার নবীর মুখের লালা মিলে একাকার হইয়া গেছে সুবহানাল্লাহ পড়েন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দয়াল নবী অনেক বেশি মহব্বত করে ডাকতেন হুমায়রা কিউ কি নাম হুমায়রা অর্থ হলো সুন্দরী আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার আম্মা জানকে হুমায়রা সুন্দরী বলে আমার নবী ডাকতেন সেই আম্মা জান স্বপ্নে দেখেছিলেন তিনটা চন্দ্র গড়ের ভিতরে নেমে এসেছে মনে আসেনি স্বপ্নটা দেখা বাবার বাড়িতে চলে গেছে বাবার নাম কি আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ পড়েন আমার বাবা আমি স্বপ্নে দেখেছি তিনটা চাঁদ আমার গড়ের ভিতরে নেমে পড়েছে আমার গড়ের ভিতরে ঢুকে গেছে বাবা এমন স্বপ্ন জীবনে কোনো দিন দেখি নাই স্বপ্ন দেখলে হতো এরম দেখলে বোঝা যাইতো যে চাঁদ আমার গড়ের ভিতরে আইছে একটা না দুইটা না তিনটা চাঁদ আমার গড়ের ভিতরে নেমে এসেছে বাবা ওই স্বপ্নের তাবির কি ওই স্বপ্নের ব্যাখ্যা কি সিদ্দিক আকবর বলে এরে আয়েশা স্বপ্ন যদি তুমি এমনই দেখে থাকো আল্লাহু আকবার কও স্বপ্ন যদি তুমি এমনই দেখে থাকো তাইলে মনে করো মনে রাখো তামাম সৃষ্টি জগতের ভিতরে তামাম পৃথিবীর ভিতরে তামাম পৃথিবীর মানুষের ভিতরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তিনজন মানুষের মাজার তিনজন মানুষের রওজা তোমার এই ঘরের ভিতরে হবে আরো জোরে জোরে বলো না আমার হাবা মদিনা ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা দে দে পালি তুইলা দে 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 পালি তুইলা দে ও সবাই পালি তুইলা দে 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 তুইলা দে ও মাঝি হেলা করিস না মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা মদিনা ছেড়ে দে আরে মদিনা না দেখা তো কুছ ভি না দেখা মদিনা না দেখা তো কুছ ভি না দেখা মুহাম্মদ কি রওজা হায় জান্নাত কা নকশা মুহাম্মদ কি রওজা হায় জান্নাত কা নকশা মুর্শিদ যার সখা তার কিশোর বাবা না বলো মুর্শিদ যার কিশোর বাবা না দিলের মাঝে কাবা নয়নে মদিনা হায় হায় দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুইলা দে 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 পাল তুইলা দে ও সবাই পাল তুইলা দে 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 পাল
ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা মদিনায় বিয়েলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুকুতা জড়ে মদিনায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুকুতা জড়ে কে কে যাবি আয় পরে সময় পাবি না কে কে যাবি আয় পরে সময় পাবি না আবার কে কে যাবি আয় পরে সময় পাবি না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা দে দে পাল তুইলা দে 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 পাল তুইলা দে ও সবাই হা তুইলা দে 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 হা তুইলা দে মাজি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা ওই নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে মদিনার গড়ে গড়ে ওই নূরের বাতি জ্বলে ওই নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে মদিনার গড়ে গড়ে ওই নূরের বাতি জ্বলে মুর্শিদ যার সখা তার কিসের বাবা দিলের মাঝে কাবা নয়নে মদিনা হায় হায় দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুইলা দে 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 পাল তুইলা দে ও মাঝি হেলা করিস না মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনায় যাইতে মনটা চাইনি মুখের কথা না মনের কথা মনের কথা মনের কথা যদি হয় আমি বলবো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো প্রাণ ভরে নবীর উপরে দরুদ সালাম পড়ো পায়ে হাত দিয়া বলি রে যুবক মার সঙ্গে বেয়াদবি করো না বাবার সঙ্গে বেয়াদবি করো না মা বাবার মনে কষ্ট দিয়া ঘর থেকে বাইরেও না তোমার রেজাল্ট ভালো হবে না তোমার ফলাফল ভালো হবে না মার মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনার ইমামতিও পাও ওই ইমামতি দিয়া জান্নাতে যাইতে পারবা না নবীজি কয় যে সন্তানের উপরে মা রাজি মা খুশি ওই সন্তানের উপরে আমার আল্লাহ নবী খুশি যে সন্তানের উপরে মা রাজি না যে সন্তান মারে কষ্ট দেয় আল্লাহ আল্লাহর নবী কয় মার কলিজায় আঘাত দিলে এই আঘাত আল্লাহর আরো সে চলে যায় যুবক একদিন মা 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 কয়া আমার মতো কাঁদবা কোন লাভ হবে না অনেক মানুষ দেখবা মা দেখবা না অনেক মানুষ দেখবা বাবা দেখবা না তখন বুঝবা বাবা কি জিনিস তখন বুঝবা মা কি জিনিস বাবা হলো মাতার ছাতা ছাতা হাতে থাকলে রৌদ্র লাগে না বৃষ্টির ফোঁটা মাথায় পড়ে না এই ছাতা যেদিন মাথার উপর থেকে চলে যাবে অল্প বাতাস হইলে তুমি হেলে দুলে পড়ে যাইবা যখন মাটিতে পড়ে যাইবা ওঠার চেষ্টা করবা তখন বাবার কথা মনে হবে বাবা যদি থাকতো আমি বিপদে পড়তাম না মা যদি
এত কষ্ট পেতে হতো না তখন মা বুঝবা বাবা বুঝবা কিন্তু মা বাবা তখন আর খুঁজে পাইবা না ঠিক কি না এজন্য মার খেদমত করো বাবার খেদমত করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নবীর দরুদ পড়ো চিন্তা নাই হয় মদিনাওয়ালার খাতিরে আল্লাহ তোমারে মদিনায় নিবে আর না হয় মদিনার নবীকে মগজি তোমার বাঙা ঘরে আল্লাহ পাঠাইয়া দিবে